ছোটরা কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সেই আধুনিক বাংলা ছড়া নিয়ে। আজকে প্রথম ছড়াটা হলো এলো ঘুম। তাহলে চলো শুরু করা যাক। এলো ঘুম, এলো ঘুম, এলো ঘুম রে, ঘুম বুড়ি গেল ঘরে মন গুম রে। এলো ঘুম, এলো ঘুম, এলো ঘুম রে, ঝাঁঝা করে রাত তীর নিঝুম রে। এলো ঘুম, এলো ঘুম, এলো ঘুম রে, নিশুতি পেঁচা ডাকে হুম হুম রে। এলো ঘুম, এলো ঘুম, এলো ঘুম রে, ঘুম ভরা দুটি চোখে দিনু চুম রে। আবার পড়ি। এলো ঘুম, এলো ঘুম, এলো ঘুম, এলো ঘুম রে, ঘুম বুড়ি গেল ঘরে মন গুম রে। এলো ঘুম, এলো ঘুম, এলো ঘুম রে, ঝাঁঝা করে রাত্রির নিঝুম রে। এলো ঘুম, এলো ঘুম, এলো ঘুম রে, নিশুতি পেঁচা ডাকে হুম হুম রে। এলো ঘুম, এলো ঘুম, এলো ঘুম রে, ঘুম ভরা দুটি চোখে দিনু চুম রে। এই কবিতাটি লিখেছেন উমা দেবী। আজকে দ্বিতীয় ছড়াটি হলো বোকা খোকা। তাহলে চলো শুরু করা যাক। আম খাবো না, জাম খাবো না, তেঁতুল খাবে খোকা। উড়ে জাদু তুই যে দেখি সর বনে সে বোকা। চায় না পুষি, চায় না পাখি, বাঘের ছানা চায়। জাদুর মতো এমন বোকা আর কে আছে হায়। আবার পড়ি। বোকা খোকা। আম খাবে না, জাম খাবে না, তেঁতুল খাবে খোকা। উড়ে জাদু তুই যে দেখি সর বনে সে বোকা। চায় না পুষি, চায় না পাখি, বাঘের ছানা চায়। জাদুর মতো এমন বোকা আর কে আছে হায়। এই কবিতাটি লিখেছেন কবি উমা দেবী। আজকের শেষ ছড়াটি হলো উচ্চিংড়ের ছা। তাহলে চলো শুরু করা যাক। উচ্চিংড়ের ছা উচ্ছে খেও না, উচ্ছে খেলে মুচ্ছ যাবে সহ্য হবে না। আবার পড়ি। উচ্চিংড়ের ছা, উচ্চিংড়ের ছা উচ্ছে খেও না, উচ্ছে খেলে মুচ্ছ যাবে সহ্য হবে না। এই কবিতাটিও লিখেছেন কবি গিরীন্দ্রশেখর বসু। তাহলে ছোটরা আজকের মতন এইটুকুই। যদি তোমাদের এই ছড়াগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। থ্যাংক ইউ।